শহরের সুন্দর জার্নির জন্য নীল দর্পণ ভবনের পাশে তৈরি হয়েছিল সেলফি জোন। রাতের অন্ধকারে তা ভেঙে ফেলে দেওয়ার অভিযোগ। গোটা ঘটনা বন্দী সিসি ক্যামেরায়। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে একজনকে জেরা করছে পুলিশ। ঘটনায় নিন্দার ঝড় বনগাঁ শহর জুড়ে। বনগাঁ শহরে সুন্দর জায়নের জন্য নীল দর্পণ প্রেক্ষাগৃহের পাশে সম্প্রতি তৈরি করা হয়েছিল সেলফি জোন, আই লাভ বনগাঁ। বুধবার গভীর রাতে সেই সুন্দর জোন ভেঙে তছনছ করে দেওয়ার অভিযোগ। গোটা ঘটনা বন্দী হয়েছে সিসি ক্যামেরায়। ছবিতে দেখা যাচ্ছে এক যুবক হাতে লম্বা কোনো বস্তু নিয়ে ক্রমাগত আঘাত করছে ওই সেলফি জোনের ওপর। এদিন সকালে ভোরের আলো ফুটতে না ফুটতেই বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় শহর জুড়ে। ইতিমধ্যেই ঘটনার প্রকৃত তদন্তের দাবি জানিয়ে নিন্দায় সরব হয়েছেন বনগাঁর বিশিষ্ট জনেরা। পৌরসভার পক্ষ থেকে এদিন বিষয়টি জানিয়ে লিখিত আকারে বনগাঁ পৌরসভার পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বনগাঁ থানায়। বনগাঁ পৌরসভার প্রধান করণিকের নেতৃত্বে সমস্ত কর্মচারীবৃন্দের পক্ষ থেকে বনগাঁ পুলিশ আধিকারিকের সাথে দেখা করে ঘটনার প্রকৃত তদন্তের দাবি করা হয়েছে। পাশাপাশি তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকেও বনগাঁ থানায় ডেপুটেশন দেওয়া হয়েছে। এই বিষয়ে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষে অমিত চক্রবর্তী বলেন, পুলিশের কাছে আমরা আবেদন করছি, সে বাকি যারা আছে তাদেরকে অবিলম্বে অতি সত্বর আটক করতে হবে। যে আমাদের বনগাঁ সুন্দরজয়ন একটা উন্নয়নের জায়গা, আই লাভ বনগাঁ লেখা ছিল তিকোন পার্কের পাশে, সেই আই লাভ বনগাঁকে ভাঙা হয়েছে। কেন ভাঙলো এবং আগামী দিনে যাতে এরকম কাজ যদি হয়ে থাকে হয় পুলিশ প্রশাসন যদি অতি সত্বর ব্যবস্থা না নেয়, আমরা তৃণমূল ছাত্র পরিষদ রাস্তায় নামব। বনগাঁ শহর তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকেও ঘটনার নিন্দা প্রকাশ করা হয়েছে। এই বিষয়ে বনগাঁ শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি প্রমিত ঘোষ জানান, গতকাল রাত্রে কেউ বা কারা বনগাঁর বুকে যে নতুন একটি সৌন্দর্যের পালক প্রতিষ্ঠিত হয়েছিল, নবপ্রজন্মের কাছে যেটি একটি আবেগ, যে সেলফি জোন আই লাভ বনগাঁ, সেটিকে ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। যে বা যারা বা যে কোনো অসাধু চক্র এই কাজটি করেছে অতি বিলম্বে তাদের গ্রেপ্তারের দাবিতে আমরা বনগাঁ শহর তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বনগাঁ থানায় একটি লিখিত কমপ্লেন আগে জমা দিতে এসেছি। ধারণা হতেই পারে যে পশ্চিমবঙ্গে তো একটি দল বা ভারতবর্ষের যে দল যারা কোনোদিন মানুষের উন্নয়ন দেখতে পায় না, মানুষের ভালো সহ্য করতে পায় না, আমাদের ধারণা তাদের পক্ষ থেকে এটা কাজটা করা হয়েছে। এদিন সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ভারী কোনো বস্তু দিয়ে আঘাত করার ফলে সেলফি জোনের বেশিরভাগ অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আশেপাশে ছড়িয়ে রয়েছে ভাঙা টুকরোগুলি। এই বিষয়ে পৌরপতি গোপাল শেঠ জানান, মুখ্যমন্ত্রীর আশীর্বাদে বনগাঁয় উন্নয়নের কর্মযজ্ঞ চলছে। এক শ্রেণীর মানুষ তা সহ্য করতে পারছে না, এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে, এর পেছনে রাজনৈতিক অভিসন্ধিও থাকতে পারে বলেও মত প্রকাশ করেছেন পৌর প্রধান। তিনি বলেন, বনগাঁর মানুষের আবেগে আঘাত করা হয়েছে। বনগাঁ পৌরসভা সৌন্দর্যায়ন করছে, তার মধ্যে অন্যতম ছিল আমাদের বনগাঁ, আই লাভ বনগাঁ, মানে আমরা বনগাঁকে ভালোবাসি এবং বনগাঁকে কত মানুষ ভালোবাসে, বনগাঁ ইস্যু বনগাঁ মহকুমার সমস্ত মানুষ এসে ওখানে গিয়ে ছবি তোলার জন্য হুড়োহুড়ি দেখে আমাদের খুব ভালো লাগতো যে বনগাঁর প্রতি মানুষের কত টান। গতকাল রাত্রে আমরা দেখতে পেলাম যে আমাদের সেই একটা সৌন্দর্যের একটা নতুন পালক, সেটাকে মুছে দেওয়ার জন্য কিছু মানুষ একত্রিত হয়ে সেই অপসংস্কৃতিটা করেছে। একটি ছেলে ধরা পড়েছে, তার নাম সুমন ঘোষ। আমরা বিভিন্নভাবে জানতে পেরেছি ছেলেটি বিজেপির সমর্থক এবং তার সঙ্গে আরও লোক ছিল। পুলিশকে পূর্ণাঙ্গ তদন্ত করতে বলেছি যে অ্যাকচুয়ালি এটা অপসংস্কৃতি যারা করে তারা দলের নেতারা তো নিয়ন্ত্রণ করে না, তারা হলো অপসংস্কৃতির ধারক এবং বাহক। কোনো রাজনৈতিক দলের যদি লোক হয় তারা গিয়ে সেইখানে করছে, সেই লোকগুলো আইডেন্টিফাই হলে পুলিশ ব্যবস্থা নেবে। এই বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বনগাঁ পৌরসভার বিজেপি কাউন্সিলর দেবদাস মণ্ডল। তিনি বলেন, রাজনীতি রাজনীতির জায়গায়, কিন্তু এই ধরনের বিষয় মেনে নেওয়া যায় না। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি। যারাই করেছে, কারণ এটা একটা সৌন্দর্যায়ন বনগাঁর, বহু স্কুলের ছাত্র ছাত্রী বাচ্চারা সকলেই আসে সেলফি তোলে, সেটাকে এইভাবে ভেঙে দেওয়া
এটা কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ বলে আমার মনে হয় না। যারাই করেছে তারা বনগার ভালো হোক এটা চায় না, মানুষ আনন্দ পাক এটা চায় না। তো যারাই করুক এর সঠিক তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যাতে এই ধরনের কাজ আর কোনোদিন না করতে পারে। কারণ যারা পলিটিক্স করে, যারা রাজনীতি করে, তারা কোনোদিন এই ধরনের নোংরা কাজ করবে না। রাজনীতি রাজনীতির জায়গায়, নিশ্চয়ই রাজনীতিগতভাবে বিরোধিতা করবে, কারণ কোনো রাজনীতির মানুষ এই কাজ করতে পারে না। আর যারা করেছে তাদের আমি তো বলছি, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলছি, বনগার নাগরিক হিসেবে বলছি, একজন কাউন্সিলর হিসেবে বলছি, দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত তাদের। ঘটনায় সুমন ঘোষ নামে এক যুবককে জিজ্ঞাসাবাদ করছে বনগা থানার পুলিশ। কোশিদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, দাও, গুড়িয়ে দাও, অবিলম্বে গ্রেফতার করতে হবে। তার দাবিতে আমরা তৃণমূল ছাত্র পরিষদ আজকে আরেক করতে হবে, সন্তান যে যারা নষ্ট করতে যাবো বিলম্ব তাদেরকে গ্রেফতার করতে হবে, বিলম্ব দোষীদের গ্রেফতার করতে হবে। তৃণমূল ছাত্র পরিষদ লড়ছে, লড়বে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগা। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।